লাতিন আমেরিকার কিশোর প্রতিভাদের ইউরোপীয় ফুটবলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে রিয়াল মাদ্রিদের জরি মেলা ভার। বর্তমান দলটার অপরিহার্য অংশ হয়ে যাওয়া ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ফেদে, ভালভের্দেরা তো তারই প্রমাণ। ভবিষ্যৎ ভাবনায় ব্রাজিলের নতুন বিস্ময় বালক এন্দোরিক ফেলিপেকে আগেভাগেই কিনে রেখেছে রিয়াল। আগামী বছর জুলাইয়ে সাও পাওলোর ক্লাব পালমেরাইস ছেড়ে রিয়াল মাদ্রিদে যাবেন 16 বছর বয়সী এন্দোরিক। এবার শোনা যাচ্ছে আর্জেন্টিনার নতুন মেসিকেও দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে ইউরোপের সফলতম ক্লাবটি। আর্জেন্টিনার নতুন মেসির নাম ক্লাদিও এচেভেরি। ইউরোপীয় মিডিয়া এই নাম দিলেও আর্জেন্টাইনরা তাকে এল দিয়াবলিতো, অর্থাৎ ছোট অধিপতি নামে চেনে। দলবদল বিষয়ক সংবাদ মাধ্যম ফিচাহেস বলেছে, রিভার প্লেটের এই বিস্ময় বালকের উপর পাখির চোখ রেখেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। 17 বছর বয়সী ফরোয়ার্ডকে নিজেদের করে নেওয়ার চেষ্টায় আছে পিএসজিও। আসছে গ্রীষ্মকালীন দলবদলেই এচেভেরির জন্য হতে যাচ্ছে স্প্যানিশ, ইংলিশ ও ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়নদের ত্রিমুখী লড়াই। গত মাসে পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে ঘরের মাঠে প্রীতি ম্যাচ খেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সে সময় জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছে এচেভেরি। স্বাভাবিকভাবেই ট্রেনিং ক্যাম্পে লিওনেল মেসির সান্নিধ্য পেয়েছেন নতুন মেসি। বিশেষ দিনটির স্মৃতিচারণ করতে গিয়ে এচেভেরি বলেছেন, বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে ট্রেনিংয়ের দিনটি কখনো ভুলব না। মেসির সঙ্গে দেখা হওয়া স্বপ্ন পূরণের মতো, এখনও বিশ্বাস হয় না। তিনি কতটা ভালো মানুষ বলে বোঝাতে পারবো না। তিনি সবার জন্য উদাহরণ। অনূর্ধ্ব 17 কোপা আমেরিকা খেলতে এই মুহূর্তে ইকুয়েডরে আছেন এচেভেরি। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনাকে পরের রাউন্ডে তোলার পেছনে তার অবদানই সবচেয়ে বেশি। নিজে করেছেন 3 গোল, সতীর্থ দিয়ে করেছেন আরও 3টি। 2017 সাল থেকে রিভার প্লেট যুব একাডেমিতে খেলছেন এচেভেরি। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে 2025 সাল পর্যন্ত চুক্তি আছে তার। তবে রিয়াল, সিটি, পিএসজি এ মৌসুমেই তাকে ছাড়িয়ে নিতে চাইছে। এই 3 পরাশক্তির দৌড়ে এখন পর্যন্ত রিয়ালই এগিয়ে। অদূর ভবিষ্যতে আরও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়তে বেশ কিছুদিন আগে থেকেই এচেভেরির উপর নজর রাখতে শুরু করেছে রিয়ালের অনুসন্ধানী দল। এচেভেরির বেশ কয়েকটি ম্যাচের ভিডিও নাকি মনোযোগ দিয়ে দেখেছেন লস ব্লাঙ্কোস সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তরুণ ফরোয়ার্ডের কৌশলগত দক্ষতা, কঠিন পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য নাকি মনে ধরেছে পেরেজের। এচেভেরিকে সারিয়ে নিতে প্রয়োজনে পেরেজ রিভার প্লেট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানিয়েছে দলবদল বিষয়ক সংবাদ মাধ্যম ফিচাহেস। উদীয়মান তারকা এচেভেরির উপর পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিরও চোখ পড়েছে। সম্প্রতি 2 আর্জেন্টাইন জুলিয়ান আলভারেস ও ম্যাক্সিমো পেরুনকেও দলে ভিড়িয়েছে সিটিজেনরা। এচেভেরির ক্লাব রিভার প্লেট থেকে আসা আলভারেস তো বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলে লিওনেল মেসির আক্রমণের বিশ্বস্ত সঙ্গী হয়েছিলেন। তারকা সমৃদ্ধ পিএসজিও এখন তারুণ্যে ছুটতে চাচ্ছে। ক্লাবটির ক্রীড়া পরিচালক লুইস কম্পোস তো এচেভেরির মধ্যে অনন্য প্রতিভা খুঁজে পেয়েছেন। এচেভেরির ব্যাপারে ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে আলোচনা করবেন কম্পোস। যদিও ম্যানসিটি নয়, এচেভেরিকে দলে টানতে রিয়ালের সঙ্গে লড়াই হবে পিএসজিরই। গত বছর রিভার প্লেটের সঙ্গে সর্বশেষ চুক্তি করেন নতুন মেসি। চুক্তিপত্রে তার অব্যাহত মূল্য লেখা আছে 25 মিলিয়ন ইউরো, অর্থাৎ 289 কোটি টাকা। তবে ইউরোপীয় দলবদলের বাজারে এচেভেরির কদর বেড়ে যাওয়ায় রিভার প্লেটের চাহিদাও বেড়েছে। এখন তারা দ্বিগুণ দাম হাঁকাচ্ছে, মানে 50 মিলিয়ন ইউরো, অর্থাৎ 578 কোটি টাকা। এর আগে ব্রাজিলের তরুণ সেন্সেশন এন্দোরিককেও পেতে উঠে পড়ে লেগেছিল পিএসজি, কিন্তু রিয়ালের সঙ্গে পেরে ওঠেনি। তবে এবার নতুন মেসিকে পাওয়ার দৌড়ে রিয়ালকে ছাড় দিতে নারাজ আসল মেসির বর্তমান ক্লাব।